এবার জায়েদ খানকে নিয়ে অর্থাৎ বাংলা সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। এটি খুব মজার একটি বিষয় যে এতদিন পরে জায়েদ খানকেও ফলো করেন তামিম ইকবাল এবং জায়েদ খানের ডিগবাজি নিয়ে তিনি এক সম্প্রতিকালে একটি টক শোতে কথা বলেছে। তো জায়েদ খানের বিষয়টি নিয়ে তিনি শুধু কথাই বলেননি, সেটি বিনোদনের কথা বলেছেন যে জায়েদ খানকে নিয়ে যেটি সাধারণত আমরা বলে থাকি যে এখন জায়েদ খান সোশ্যাল মিডিয়াতে মানুষের বিনোদনের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে তামিম ইকবালের মতন একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার, ওপেনার ব্যাটসম্যান, তার মুখে জায়েদ খানের নামটি এসছে এবং জায়েদ খানের সুর সম্পর্কে, জায়েদ খানের ডিগবাজি সম্পর্কে আসলে তিনি কোন প্রসঙ্গে কি কারণে তার মুখ থেকে জায়েদ খানের নামটি উচ্চারিত হয়েছে, তো বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একটু তুলে ধরব। এবং জায়েদ খানকে নিয়ে তামিম ইকবাল যে কথাগুলো বলেছে বা মজা করেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি যে সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে প্রচুর পরিমাণের এই সংবাদ প্রকাশ হয়েছে। তো সেই জায়গায় এসে যে তামিম ইকবালের মতন একজন ন্যাশনাল ক্রিকেটার, ওপেনার, ওপেনিং ব্যাটসম্যান, তার মুখে, যাকে সারা বিশ্ব চিনে, তার মুখে জায়েদ খান, চিত্রনায়ক জায়েদ খানের এই শব্দটি, তার ডিগবাজির সেই ভিডিও ক্লিপসটি দেখার বিষয়টি, এটি নিঃসন্দেহে সকলের কাছে একটু মজার বিষয়, এটিও আমি মনে করি অনেক বিনোদনের বিষয়। তো বন্ধুরা, আমি একটু বলতে চাই যে সম্প্রতি যেটি আমি একটি জাস্ট অনলাইন মিডিয়ার একটি সংবাদ আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাবো যে আসলে কোন প্রসঙ্গে কি কারণে জায়েদ খানকে নিয়ে তামিম ইকবাল ফান করেছে এবং তামিম ইকবাল জায়েদ খানের প্রসঙ্গটি টেনেছে কিংবা জায়েদ খানের ডিগবাজি সম্পর্কে তামিম ইকবাল কি বলেছে। সম্প্রতি একটি অনলাইন সেলিব্রিটি শোতে হাজির হয়ে ঢাকায় সিনেমার অভিনেতা জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তো কি তামিম ইকবাল কি বলেছে সেখানে, এই বিষয়টি এখন আপনাদেরকে একটু শোনাচ্ছি। যেখানে উপস্থাপকের কাছে তামিম ইকবাল জানতে চান, আপনারা তো অনেক শো করেছেন, কোন শোটা বেশি ভালো হয়েছে? উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শোটাই, অর্থাৎ তামিম ইকবাল নিজে উপস্থাপককে প্রশ্ন করেছে যে আপনারা তো অনেক শো করেন বা এরকম টক শোগুলো করেন, তো এই শো, টক শো বা বিভিন্ন এই প্রোগ্রামগুলো আসলে সবচেয়ে ভালো কোনটা, আপনার প্রিয় কোনটা বা কোন অনুষ্ঠানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? তো এটি তামিম ইকবাল যখন উপস্থাপককে এই প্রশ্নটি করে, তখন উপস্থাপক তামিম ইকবালকে খুশি করার জন্য বোঝানোর চেষ্টা করেছে যে আমি এখন এই মুহূর্তে আপনাকে নিয়ে যে শুটি করছি এটি আমার কাছে সবচেয়ে সেরা। কিন্তু তামিম ইকবাল এটি কোনোভাবেই মেনে নিতে রাজি না, তিনি অন্যভাবে জায়েদ খানের প্রসঙ্গটি টেনে নিয়ে এসেছে। যেমনটা তখন তামিম বলেন, আমারটা বাদ দিয়ে বলুন, উপস্থাপক এমন এ সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে শুরু করেন। সেটা দেখে তামিম আবারও প্রশ্ন করেন, কেন জায়েদ খান, জায়েদ খান ভাইয়ের? এবার উপস্থাপক বলেন, মানে তিনি একদম হেসে ওঠেন জায়েদ খানের নামটি শোনার পরেই তামিম ইকবালের মুখে, তিনি আমাদের সঙ্গে আনন্দ মজা করেছেন, আপনি শুটি দেখেছেন? অর্থাৎ তামিম ইকবাল হচ্ছে যে জায়েদ খানকে নিয়ে যে শুটি হয়েছিল যেখানে তিনি ডিগবাজি দিয়েছেন, এটি নিয়ে আসলে জায়েদ খানকে মানে উপস্থাপককে প্রশ্ন করেছে, যেহেতু উপস্থাপক বা এই যে শুটি, শুটির মধ্যে ছিল এবং জায়েদ খানকে এই শুতে এই উপস্থাপকই সম্ভবত প্রেজেন্ট করেছিল, যে কারণে তামিম ইকবাল এই বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে এই জায়েদ খানের প্রসঙ্গটি আনার চেষ্টা করেছে। কেননা তিনি এই ফানি মুহূর্তটি, অর্থাৎ ডিগবাজির যে ফানি ডান্সিং টাইমটি, এটি তিনি দেখেছে। তো তামিম ইকবালকে যখন আবার প্রশ্ন করা হয় যে আপনি কি জায়েদ খানের সেই ডিগবাজি কিংবা ওই ডান্সটি দেখেছেন, তখন তামিম ইকবাল কি বলেছে, আপনি শুটি কি দেখেছেন? উত্তরে তামিম ইকবাল বলেন, হ্যাঁ, পুরো শুটি দেখার সুযোগ হয়নি। অর্থাৎ তামিম ইকবাল জায়েদ খানের পুরো ডান্সটি দেখেনি, তবে ক্লিপস দেখেছি, তিনি তো নেচেছেন, এটা খুবই ভালো ছিল, মানুষ এসব শোগুলোতে আসলে আসেন শুধু বিনোদনের জন্য, সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল, আর ওনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং বেশ ভালো। আবার কি বললো, এ সময় পাশ থেকে আরেকজন উপস্থাপক তামিম ইকবালকে বলল, হ্যাঁ, ওনার জন্য ডিগবাজি তো ডাউন টু ডাউন উইকেট। দেখেন, এই ডিগবাজি নিয়েই মূলত আসলে জায়েদ খানের কোনো সিনেমা নিয়ে, জায়েদ খানের শিল্পী সমিতি নিয়ে কিংবা জায়েদ খানের কোনো সিনেমার গান নিয়ে কথা হয়নি,
তামিম ইকবাল এই প্রসঙ্গটি আনার চেষ্টা করেছে জায়েদ খান দিগবাজি দিয়েছে, যেটি কিন্তু সম্প্রতিকালে ভাইরাল হয়েছে। এদিকে তামিমের মুখের নিজের প্রশংসা জায়েদ খান বলেন, অর্থাৎ তামিম যখন জায়েদ খানের এই ডিগবাজি নিয়ে কথা বলেছে, ডান্স নিয়ে কথা বলেছে এবং যেটি বলেছে যে আসলে এই ধরনের অনুষ্ঠান মানুষ দেখতে আসে বিনোদনের জন্য, আর সেখানে জায়েদ খান ডিগবাজি দিয়েছে, নাচানাচি করেছে, এটি আসলে মানুষ যথেষ্ট বিনোদন পেয়েছে, যেটি সম্প্রতিকালে ডিগবাজির ভিডিওটি ভাইরাল হয়েছে। তো এই সংবাদ যখন সব জায়গায় প্রচার শুরু হলো যে জায়েদ খানকে নিয়ে তামিম ইকবাল কথা বলল, জায়েদ খান এই সুযোগটি হাতছাড়া করতে নারাজ, কারণ তামিম ইকবাল জায়েদ খানের প্রসঙ্গটি তুলেছেন। এখন জায়েদ খান যদি আবার তামিম ইকবালকে নিয়ে একটু কথা বলেন তাহলে প্রচুর পরিমাণে নিউজ হবে, আবারও তিনি ভাইরাল হবে। তো এখন জায়েদ খান তামিম ইকবালের এসব সংবাদ দেখে তিনি কি বলেছেন একটু আপনাদেরকে তুলে ধরি। এদিকে তামিমের মুখে নিজের প্রশংসা জায়েদ খান বলেন, তামিম ইকবালের কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক সম্মানের, আমি আনন্দিত, উনি আমার খুবই একজন প্রিয় খেলোয়াড়। তো বন্ধুরা, সবচেয়ে মজার যে বিষয়টি রয়েছে যে আমরা জায়েদ খানকে কিন্তু আমরা সেই মালেক আফসারির একটি ছবি, এটি অনেকদিন হয়ে গেছে, এই ছবিটির পরে কিন্তু আমরা তাকে অনেকদিন ধরেই পর্দায় দেখছি না। তবে তারপরে 2020 সালের যে শিল্পী সমিতির 22 সালে যে শিল্পী সমিতির নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে তিনি জয়লাভ করে আদালতের কারণে, মামলার কারণে কিন্তু তিনি টোটাল আমি বলবো এফডিসি থেকে দূরে আছেন, অর্থাৎ শিল্পী সমিতি থেকে তিনি দূরে আছেন। তবে বিভিন্ন সময়ে আমরা দেখি যে বিভিন্ন তার ড্রেস আপ নিয়ে, ঘড়ি নিয়ে, ফ্যাশন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে তিনি কিন্তু রীতিমতো ভাইরাল অবস্থায় আছেন। এবং আমার মনে হয় যে এখনকার সময়ে জায়েদ খানের চেয়ে ভাইরাল কিন্তু কেউ নেই। আর জায়েদ খান বুঝে যে আসলে কি কাজটি করে সিনেমার পর্দার আড়ালে, অর্থাৎ সিনেমা ছাড়াও কি করলে আসলে ভাইরাল হওয়া যায়। আর এই জন্যই হয়তোবা জায়েদ খান এই শুটিতে যে তিনি আসলে ডিগবাজিটি কিন্তু নর্মালি আমরা বিভিন্ন শোগুলো যেগুলো দেখি সেটি বাংলাদেশের হোক বলিউডের হোক, মানে এরকমভাবে কেউ ডিগবাজি দেয়, পাগুলো সোজা হয়নি, বাঁকা করে জাস্ট চেষ্টা করে, যেটি কিন্তু আমরা সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে কিন্তু তাকে ডিগবাজি দিতে দেখিনি, তিনি নেচেই শেষ করে দিয়েছেন পুরো প্রোগ্রামটি। তো বন্ধুরা, তামিম ইকবাল যে প্রসঙ্গে আসলে মূলত জায়েদ খানের ডিগবাজি এবং ডান্স নিয়ে কথা বলেছে, এটি আসলে জায়েদ খান যেভাবে তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন, যে জায়েদ খানের প্রশংসা করেছে, এটি আসলে যে সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করলাম বা তামিম ইকবালের যে বক্তব্য কিংবা উপস্থাপকের যে বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরলাম, এ থেকে কি আপনাদের মনে হয় যে জায়েদ খানের নাচে তিনি মুগ্ধ হয়েছেন কিংবা ডিগবাজিতে তিনি মুগ্ধ হয়েছেন, যার ফলশ্রুতিতে জায়েদ খান এসে তামিম ইকবাল তার জন্য প্রশংসা করেছে, সেজন্য তিনি সম্মান বোধ করছেন। তো আসলে এই গোটা নিউজটি বা তামিম ইকবালের যে উপস্থাপকের সঙ্গে যে কনভার্সেশনটি, এটিতে আপনাদের কি মনে হয় যে তামিম ইকবাল কি আসলে মুগ্ধ হয়ে তিনি জায়েদ খান প্রসঙ্গে কথা বলেছেন, নাকি আসলে মশকরা করেছেন, নাকি তিনি আসলে জায়েদ খানের এই বিষয়টিকে বিনোদন হিসেবে নিয়েছেন? আশা করছি এটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।